ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অব তরুণ ছায়া আজ আমরা গুসকরা পিপি ইনস্টিটিউশনের অ্যাক্টিভিটি টাস্ক চার নম্বরটি করব কিন্তু এটি শুরু করার আগে তুমি যদি এখনও আমাদের পেজটিকে অথবা ইউটিউব চ্যানেলটিকে লাইক না করে থাকো অবশ্যই লাইক করে নিও এবং সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি তোমার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তো চলো শুরু করা যাক প্রথমেই সিনে আছে আর কে নারায়ণের ফাদার্স হেল্প থেকে নেওয়া সিনটি তো প্রথমে আমরা চলো সিনটিকে পড়ে নিই স্বামী ওয়ে টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ স্বামী স্কুলে গেল এটা ভেবে যে সে পৃথিবীর সবথেকে খারাপ ছেলে পৃথিবীর সবথেকে খারাপ ছেলে সে এটা ভাবতে ভাবতে সে স্কুলে গেল হিজ কনসাইন্স তার বিবেক বদারহীন তাকে দংশন করছিল তাকে বিরক্ত করছিল হি ওয়াজ নট অ্যাট অল সিওর ইফ হিজ ডিসক্রিপশন অব স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট সে একদম নিশ্চিত ছিল না যে তার বর্ণনা স্যামুয়েল স্যারের সম্বন্ধে নিশ্চিত কিনা আমরা আগে যখন পড়েছিলাম টেক্সটি তখন জানতাম যে স্বামী স্কুল কামাই করার জন্য তার দোষটি তার স্যারের ওপর চাপিয়ে দিল সে বললো যে তার স্যার নাকি অত্যা মানে অত্যাধিক রাগী স্যামুয়েল স্যার এমনকি হেডমাস্টারও তাকে কিছু বলতে ভয় পায় এতেই তার বাবা কী করলেন একটা চিঠি লিখলেন কার জন্য হেডমাস্টারের জন্য স্যামুয়েল স্যার মানে স্যামুয়েল স্যারের জন্যই হেডমাস্টারকে একটি চিঠি লিখলেন তো এই চিঠি নিয়ে স্যাম মানে এই যে আমাদের স্বামী সেই স্কুল যাচ্ছিল তো তখনকার এপিসোডটি বা ঘটনাটি দেওয়া হয়েছে তারপর থেকে চলো পড়ি হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন সে অনুভব করছিল সে গুলিয়ে ফেলেছে বাস্তবকে এবং কল্পনাকে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্বামী দাঁড়ালো রাস্তার পাশে মনস্থির করার জন্য তার মনটাকে স্থির করার জন্য সে দাঁড়ালো স্যামুয়েল এ স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল স্যামুয়েল খুব খারাপ মানুষ নয় যাই হোক পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স ব্যক্তিগতভাবে পার্সোনালি মানে হচ্ছে ব্যক্তিগতভাবে তিনি আরো বেশি বন্ধুত্ব অন্যান্য শিক্ষকের তুলনায় স্বামী অলসো ফেল্ড দ্যাট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম স্বামী এটাও অনুভব করলো যে স্যামুয়েল স্যারের একটা বিশেষ স্নেহ ছিল তার প্রতি স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউজন স্বামীর যে মাথা সেটা ঘুরতে শুরু করে দিল গন্ডুগোলের জন্য হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রেলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার সে একদম বুঝতে পারছিল না বা মনস্থির করতে পারছিল না যে এই চিঠিতে কোন চিঠি না যে চিঠির বাবা লিখেছে স্যামুয়েল স্যারের এগেনস্টে হেডারকে সেই চিঠিতে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো তার আদৌ প্রাপ্য কিনা তার আদৌ মানে এগুলো তাকে দেওয়া উচিত হয়েছে কিনা না দ্য মোর হি থট অফ স্যামুয়েল যত সে স্যামুয়েল স্যারের কথা ভাবছিলো দ্য মোর হি গ্রেপ ফর হিম তত তার জন্য তার কষ্ট হচ্ছিল টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস স্যামুয়েলস অন্ধকার মুখটা মানে কালো মুখটা মনে করে টু হিস মাস্টার্স তার পাতলা গোপ মনে করে চিক দাঁড়ি না কাটা গালের কথা মনে করে ই কোট হলদে রঙের তার কোট বা পোশাক ফিল্ড স্বামীনাথন উইথ সর স্বামীনাথনের মনের মধ্যে দুঃখ হচ্ছিল স্বামীনাথনের মনের ভিতরে দুঃখে পরিপূর্ণ করে দিচ্ছিল তো এটা ছিল সিনটি যে সিনটি তুলে দেওয়া হয়েছে তো চলো এর কোশ্চেন অ্যান্সারগুলো আমরা দেখে নি তো প্রথমেই আছে দেখো এর টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস মানে টিক কোনটা সঠিক উত্তর স্বামী ওয়াজ বদার বাই হিজ ড্যাশ এ অপশন দিয়েছে কনসাইন্স দু নম্বর দিয়েছে ব্যাড হ্যাবিট তিন নম্বর দিয়েছে অ্যাঙ্গার চার নম্বর হচ্ছে ডিসগাস্ট আচ্ছা তো চলো একে একে অপশানগুলো মানে বোঝেনি কনসাইন্স মানে হচ্ছে কি বিবেক ব্যাড হ্যাবিটস মানে হচ্ছে খারাপ অভ্যাস অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ আর ডিসগাস্ট মানে হচ্ছে বিরক্ত হওয়া তো স্বামী ওয়াজ বদার স্বামী বিরক্ত হচ্ছে মানে সবিকে দংশন করছিল কি তার কনসাইন্স বিবেক দংশন করছিল তাহলে কারেক্ট অনস অ্যান্সার হচ্ছে কনসাইন্স ওকে দু নম্বর অপশন দেখো দু নম্বর কোশ্চেন স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য ড্যাশ স্যামুয়েল এ স্বামী সরি স্বামী নট ডিসাইড স্বামী ডিসাইড করতে পারছিল না মনস্থির করতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ স্যামুয়েলের আদৌ প্রাপ্য কি না কি না দেখো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট মনে হচ্ছে চিকিৎসা বা ব্যবহারও বলা হয় অনেক সময় রেসপেক্ট সম্মান লাভ ভালোবাসা অ্যান্ড ডি অপশান হচ্ছে অ্যালিগেশনস না অ্যালিগেশনস মানে হচ্ছে অভিযোগ তো এইখানে কারেক্ট অ্যান্সার হবে অ্যালিগেশনস অভিযোগ ঠিক আছে আচ্ছা চলো বি বিয়ের কোশ্চেনে চলে আসি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট সেন্টেন্সগুলোকে পূর্ণ করতে বলেছে বাক্যগুলোকে পূর্ণ করতে বলেছে টেক্সট থেকে নিয়ে তো প্রথম অপশনটা রয়েছে কি প্রথম কোশ্চেন হচ্ছে স্যামুয়েল ওয়াজ মোর ফ্রেন্ডলি তারপরে ড্যাস দিয়েছে তো আমরা কী করবো সেকেন্ড প্যারা থেকে দেখো সেকেন্ড প্যারাতে আছে কি না স্যামুয়েল ওয়াজ মোর ফ্রেন্ডলি তারপরে ওপরে সেকেন্ড প্যারাই সেকেন্ড লাইন থেকে দেখো লিখবো দেন দ্য আদার টিচার দেন দ্য আদার টিচার্স ওকে আচ্ছা স্যামুয়েল আরও বেশি বন্ধুত্ব পরায়ণ ছিল অন্যান্য শিক্ষকের তুলনায় স্বামী গ্রিভ ফর স্যামুয়েল স্বামী গ্রিভ ফর স্যামুয়েল স্বামীর মানে অনুশোচনা হচ্ছিলো স্যামুয়েলের জন্য দুঃখ হচ্ছিলো স্যামুয়েলের জন্য ক তারপরে ড্যাশ দিয়েছে তো আমরা কী বলবো না অ্যাজ হি থট অ্যাজ হি থট অফ স্যামুয়েল অথবা অ্যাবাউট স্যামুয়েল হি থট অফ স্যামুয়েল ঠিক আছে আচ্ছা চলো এবারে সি এর কোশ্চেনটা দেখি হোয়াই ওয়াজ স্বামী কনফিউজ স্বামী কেন কনফিউজ ছিল তো এটা হচ্ছে দু নম্বরের কোশ্চেন আমরা এর জন্য কুড়িটি ওয়ার্ড বা আমরা কি করতে পারি দুটো সেন্টেন্স লিখতে পারি তো আমি বলবো এটা লেখো এরকম করে স্বামী ওয়াজ কনফিউজ নিয়ে ফার্স্ট প্যারা থেকে চলে আসি আমরা যত পারবো টেক্সট থেকে কভার করার চেষ্টা করি যাতে পরীক্ষার সময় তোমাদেরকে কিছু বানাবার চেষ্টা না করা হয় তুমি বানাতে পারলে অবশ্যই ভালো এর থেকে ভালো কিছু হতে পারে না কিন্তু অনেক সময় কি থাকে যে না অনেক ছেলে মেয়ে থাকে যারা খুব ভালো তাদের কমেন্ট থাকে না ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর গ্রামারের উপর তখন কিছু ভুল হয়ে যায় তো আমি সেইটাকে অ্যাভয়েড করার জন্য বলবো তুমি পারলে যদি তোমার নিজে বানাতে পারো দ্যাট উইল বি গ্রেট কিন্তু যদি তুমি বানাতে না পারো তখন বই থেকে পারলে কপি করো যত পারবে টেক্সট থেকে কপি করার চেষ্টা করো তো স্বামী ওয়াজ কনফিউজ তাহলে এটা লেখো দ্য স্বামী ওয়াজ কনফিউজ বিকজ হি ওয়াজ নট অ্যাট অল সিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট He was not, because he was not at all sure he, if his description of Samuel had been accurate. Full stop The He failed that he had mixed up the real and the imagined. He failed that he had mixed up the real and the imagined. Full stop. কমপ্লিট দু নম্বর কোয়েশ্চনে চলে এসো হাউ ওয়াজ সোয়ামিজ রিয়াকশন উইথ স্যামুয়েল হাউ ওয়াজ সোয়ামিজ রিলেশন উইথ স্যামুয়েল সামির রিলেশন কেমন ছিল তাহলে এইটা লেখো স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার অ্যান্ড অলসো স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর Swami. স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর Swami. তো এটা হয়ে গেলো সিনের যে সিনের যে টেক্সট ছিল সেটা হয়ে গেলো এবার দু নম্বরের পোয়েমটা চলো আমরা নি পোয়েমটা দেখো কোথা থেকে নেওয়া হয়েছে অ্যান্ড আই থিঙ্ক ইট ইস ও মানে হচ্ছে এটা হচ্ছে ফেবেল থেকে নেওয়া হয়েছে তো অলরেডি আমাদের ফেবেল পড়া হয়েছে তো তুমি চাইলে একবার আমাদের ইউটিউবে গিয়ে ফেবেলের পুরোটাই পড়ে রাখতে পারো অথবা আমরা এখন যেটুকু টেক্সে দিয়েছে তুলে সেইটুকুই আমরা পড়ব অ্যান্ড আই থিঙ্ক নো ডিসগ্রেস এবং আমি মনে করি কোনো অপমানের নেই টু অকুপাই মাই প্লেস আমার জায়গা ধরে রাখতে ইফ আই এম নট শো লার্জ অ্যাজ ইউ আমি যদি তোমার মতো এত বড় না হয়ে থাকি ইউ আর নট স্মল অ্যাজ আই তুমিও আমার মতো ছোট নও অ্যান্ড নট হাফ সোস প্রাই এবং আমার অর্ধেক ও প্রাণবন্ত নও আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি সুডাল ট্র্যাক আমি অস্বীকার করবো না তুমি বানিয়েছো একটা খুব সুন্দর কাঠবিড়ালির রাস্তা ট্যালেন্টস ডিফার প্রতিভা আলাদা হয় তফাৎ হয় অ্যান্ড অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুর সব কিছু ঠিক আছে এবং যথাযথভাবে দেওয়া হয়েছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক যদি আমি ফরেস্টকে জঙ্গলকে আমার পিঠের মধ্যে বহন করতে না পারি নাইদার ইউ নাইদার ক্যান ইউ ক্র্যাক এর নার তুমিও একটা বাদাম ভাঙতে পারো না অসাধারণ কবিতা একটা তো চলো এর কোশ্চেনগুলো দেখে নিই এর রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কারেক্ট অল্টারনেটিভ টিক মার্ক দিতে বলেছে ইন দ্য এক্সপ্রেশন আই উইল নট ডিনাই দ্য স্কুইডেল डज নট ডিনাই দ্য ফ্যাক্ট ডিনাই করছে না কোন ফ্যাক্টই কোন ডিনাই করছে না দেখো

আর চার নম্বর অপশানটা কি দ্য মাউন্টেন ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য স্কুইরেল তো এর মধ্যে সি এর অপশানটা হচ্ছে কারেক্ট আচ্ছা তারপরে দেখো দু নম্বর কোশ্চেন আছে দু নম্বরেরটা কি আছে দ্য দ্য ওয়ার্ড স্প্রাই মিনস স্প্রাই কথার অর্থ কী ফুল অফ অ্যাঙ্গার রাগে পূর্ণ ফুল অফ স্বর দুঃখে পূর্ণ ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি প্রাণবন্ত মানে এনার্জি মানে হচ্ছে শক্তিপূর্ণ এবং জীবনপূর্ণ মানে হচ্ছে প্রাণবন্ত অ্যাকচুয়ালি ফুল অফ হ্যাপিনেস আনন্দে পূর্ণ তো কারেক্ট অ্যান্সার হচ্ছে সি এটাই ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি এবার চলে এসো বি এর কোশ্চেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অ্যান্সার একটাই কোশ্চেন দিয়েছে এবং ফলোইং কোশ্চেন দিয়েছে কোশ্চেন্স দিয়েছে অ্যাকচুয়ালি এটা হয়তো আরও কোশ্চেন ছিল বাদ দিয়ে দেওয়া হয়েছে ইন হুইচ অ্যাসপেক্ট ডু দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ডিফার কোন দিক থেকে মাউন্টেন এবং স্কুইরেল ডিফার আলাদা তো দেখো এখানে অনেক দিক থেকে আছে এক হচ্ছে ট্যালেন্টের দিক থেকে ডিফার তাহলে ট্যালেন্টস ডিফার মেনলি তাহলে লেখো অ্যান্সার লেখো মাউন্টেন অ্যান্ড স্কুইরেল মাউন্টেন অ্যান্ড স্কুইরেল ডিফার ইন দ্য অ্যাসপেক্ট অফ ট্যালেন্ট মাউন্টেন অ্যান্ড স্কুইরেল ডিফার ইন দ্য অ্যাসপেক্ট অফ ট্যালেন্ট ঠিক আছে আচ্ছা এইবারে চলো আমরা আনসিনটি পড়ে নিই আনসিন তোমাদের মাধ্যমিকেও আসে এবং খুবই গুরুত্বপূর্ণ আনসিন তোমাদের জন্য তো চলো এই আনসিনটাকে আমরা পড়ে নিই একবার রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো অ্যান্সার এই প্যাসেজটা পড়ো এবং তারপরে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে করো আচ্ছা প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে সবসময় তোমরা আনসিনে সেই রকম শব্দ পাবে না যে শব্দ তোমার জানা আছে এমন কিছু কিছু শব্দও থাকে যেটা তোমার জানা নাও থাকতে পারে এবং তোমাকে আমি সত্যি কথা বলছি অনেক সময় আমরাও এমন এমন শব্দ পাই যে শব্দ আমাদের জানা থাকে না তো প্রথমেই যদি আননোন ওয়ার্ড পেয়ে যাবে ভয় পাবে না প্রথম কাজ হচ্ছে যে আমি পারবো এইরকম একটা মানসিকতা নিজের মধ্যে তৈরি করো যে হ্যাঁ আমি চেষ্টা করলে পারবো একবার দুবার তিনবার টেক্স পড়ো মানেটাকে বোঝার চেষ্টা করো একবার যখন মানে বুঝতে পারছো না আরেকবার পড়ো এবং তারপরেও যদি না পারছো এখানে গেস করার চেষ্টা করে ওভারঅল টেক্স রিলেটেড টেক্স রিলেটেড কোনো মানে বোঝার চেষ্টা করো তো চলো শুরু করা যাক সুকন্যা ইজ নো ডিফারেন্ট ফ্রম এনি আদার গার্ল অফ আর এজ সুকন্যা কোনো আলাদা মেয়ে নয় তার বয়সের মেয়েদের থেকে অ্যাজ এ গার্ল অফ এইট আট বছর মেয়ে হিসাবে বা মেয়ে হয়ে সে লাভস টু পেন্ট সে রঙ করতে ভালোবাসে ওয়াচেস কার্টুন টিভি দেখে মানে কার্টুন দেখে অ্যান্ড হার ফেস লাইটস আপ উইথ স্মাইল এবং তার মুখটি আলোকিত হয়ে ওঠে হাসিতে দ্য মুমেন্ট ইউ প্রমিস টু টেল হার টেলস যে মুহূর্তে তুমি তাকে কথা দাও যে তুমি তাকে টেলস বা পরিদের গল্প বলবে বাট হোয়াট অ্যাকচুয়ালি সেটস দ্য গার্ল অ্যাপার্ট ইজ হার এনথুতিয়াসিক ফিলানস্রফিক নেচার কিন্তু যেটি তাকে আলাদা করে তার বয়সী যে মেয়েদের থেকে তাকে যে আলাদা করে সেটা হলো তার এনথুজিয়াস্টিক ফিলানস্রফিক নেচার এনতুতিয়াসিক মানে হচ্ছে উদ্যমী আর ফিলানথ্রফিক মানে হচ্ছে বিশ্বপ্রেম মানে সবাইকে ভালোবাসার যে তার প্রকৃতি সেই প্রকৃতির জন্য সে আলাদা সিন্স নাইনটিন নাইনটি নাইন উনিশশো থেকে দ্য দিস গার্ল হ্যাজ বিন ডোনেটিং অল হার সেভিংস টু ভেরিয়াস কজেস উনিশশো থেকে এই মেয়েটি তার সমস্ত সেভিং বা তার সমস্ত জমা করা পয়সা ডোনেট করছে দান করছে ডোনেটিং মানে হচ্ছে দান করা ডোনেট করছে কাদেরকে ভেরিয়াস কজেস বিভিন্ন কারণে সে দান করছে বি ইট থ্যালাসেমিক সোসাইটি অর চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড হতে পারে এটা কি না থ্যালাসেমিক বা থ্যালাসেমিয়ার যে সোসাইটি সমাজ সেই সমাজের জন্য অথবা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর যে ডোনেট মানে মুখ্যমন্ত্রীর যে রিলিফ ফান্ড আছে সেইখানে সবগুলোতেই ও কিন্তু পয়সা ডোনেট করে যাচ্ছে সুকন্যা হ্যাজ বিন সেভিং মানি অনলি টু ডোনেট দেম টু দ্য সোশ্যাল অর্গানাইজেশন ওয়ার্কিং ফর লেসার প্রিভিলেজ অফ দ্য সোসাইটি সুকন্যা তার পয়সা দান করছে মানে বিন সেভিং মানে ও সরি শুকর পয়সা জমা করে পয়সা জমা করে কেন না দান করার জন্য ও দান করার জন্যই পয়সা জমা করে সেই সকল সোশ্যাল অর্গানাইজেশনকে বা সেই সকল সংগঠনকে সমাজ সংগঠনকে যারা কি করে যারা কম অধিকার প্রাপ্ত সমাজের যারা কম অধিকার প্রাপ্ত তাদের জন্য কাজ করে প্রিভিলেজ প্রিভিলেজ মানে হচ্ছে অধিকার প্রাপ্ত বা সুবিধা প্রাপ্ত তো যারা কম সুবিধা পায় সমাজে তাদের জন্য যে সমাজ সংগঠনগুলি কাজ করে তাদেরকে দান করার জন্যই কিন্তু সুকন্যা পয়সা জমা করে মানে অ্যাকচুয়ালি সুকন্যার নামটা তার নামের সঙ্গেও যৌক্তিগত মানে যুক্তিযুক্ত ইট ইজ ফ্রম হার ফাদার দ্যাট সুকন্যা ড্রাইভড হার ইন্সপিরেশন এটি তার বাবার কাছ থেকেই বাবার কাছ থেকে সে কী করেছে তার যে ইন্সপিরেশন তার যে মানে কী বলবো মানে তার যে আবেগটা সেটা সে বাবার কাছ থেকেই সে গ্রহণ করেছে হোয়েন সি ওয়াচেস ফুটেজ অফ ফ্লাড ভিকিম অফ উড়িষ্যা যখন সে ফ্লাড ভিকিম বা উড়িষ্যার যখন হচ্ছে বন্যার যারা শিকার তাদের দৃশ্য দেখে হার ইনস্ট্যান্ট রিয়াকশন ওয়াজ টু ডোনেট হার পকেট মানি টু দ্য চিলড্রেন অ্যাফেক্টেড বাই দ্য ক্যালামিটি তার তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে তার যে পকেট মানি সেটা সে বা তার যে পকেটের যে পয়সা রয়েছে সেটা সে দান করবে শিশুদের যারা এই যে দুর্ঘটনার শিকার বা দ্বারা যারা এই দুর্ঘটনার দ্বারা অ্যাফেক্টেড মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ইভেন্ট ডোনেটেড মানি ফর দ্য ভিকিম ইন ইরাক সে এমনকি দান করেছে পয়সা ইরাকের যারা ভিক্রিম ইরাকে যারা ভিক্রিম হয়েছে বা যারা শিকার হয়েছে তাদের জন্য সে পয়সা দান করেছে দা প্রাউড ফাদার সে গর্ব করার মতোই বিষয় আট বছরের মেয়ে যদি তার পয়সা জমা করে সেটা পুরো পয়সাটাই সে কি করছে না তা যাদের দরকার তাদেরকে দিয়ে দিচ্ছে এর থেকে নোবেল কস্ট কিছু হতে পারে না হুইন সুকন্যা ইজ আক অ্যাবাউট হাউ হি ফিলস যখন সুকন্যাকে জিজ্ঞেস করা হয় তার কেমন লাগে যখন সুকন্যাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তার কেমন লাগছে দ্য গার্লস আইস ড্যান্স উইথ জয় মেয়েটির চোখগুলি আনন্দের নেচে উঠে ফর্চুনেটলি মাই প্যারেন্টস হ্যাভ গিভেন মি অল দ্যাট আই ওয়ান্ট সৌভাগ্যক্রমে আমার মা বাবা আমাকে সেই সকল কিছু দিয়েছে যা আমি চাই সো হোয়াই নট গিভ হোয়াট এভার আই ক্যান ডু আই ক্যান টু দোজ হু আর ইন ডিস্ট্রেস তাহলে কেন তাদেরকে দেবো না যার মানে সো হোয়াই নট গিভ হোয়াট এভার আই ক্যান যা আমি দিতে পারি তা আমি কেন দেবো না টু দোজ হু আর ইন ডিস্ট্রেস যারা যন্ত্রণার মধ্যে আছে যারা যন্ত্রণায় আছে তাদেরকে আমি যা দিতে পারি তারা কেন দেব না ঠিক আছে কত মানে নোবেল থিঙ্কিং সে মেয়েটির তো চলো এইবারে কোয়েশ্চেন অ্যান্সার করি এ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ইনফরমেশন নিয়ে টেক্স থেকে চলো এটাকে উত্তরটাকে কমপ্লিট করতে হবে সুকন্যা স্টার্টেড ডোনেটিং মানি ফর দ্য ডিস্ট্রেস সিন্স মানে সুকন্যা তার পয়সাগুলোকে দান করছে কোন সময় থেকে সিন্স নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই থেকে জাস্ট একটাই শব্দ হবে উনিশশো নিরানব্বই দ্য গার্ল লাইক এনি আদার গার্ল অফ আর এজ লাইকস টু এমিয়েটলি তার বয়সী যে কোনো মেয়েদের মতো কী করতে ভালোবাসে লাইকস এবং লাভস অলমোস্ট সিমিলার ঠিক আছে পছন্দ করা এবং ভালোবাসা অলমোস্ট সিমিলার মানে তোর লাইক্স টু পেন্ট লাইক্স টু পেন্ট লাইক্স টু পেন্ট কমা দিয়ে দাও ওয়াচ কার্টুন ওয়াচ কার্টুন ওয়াচেস করবে না ওয়াচ কার্টুন করবে ঠিক আছে কারণ আমরা লাইকসাই হচ্ছে এখানে ভার আচ্ছা তারপরে দেখো বিএল কোশ্চেনটা বলছে রাইট টি ও ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড আচ্ছা ডান দিকে যে এ বক্স আছে সেখানে টি অথবা ফ এফ লিখতে হবে ঠিক অথবা ভুলের জন্য কিন্তু এখানে কোনো সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেনি আমরাও দেবো না সুকন্যা ইভেন্ট ডোনেটেড মানি ফর দ্য ভিকিম ইন ইরাক আচ্ছা সরি একটু ভুল হয়ে গেল সুকন্যা ইভেন্ট ডোনেটেড মানি ফর দ্য ফ্লাড ভিক্টিম ইন ইরাক ইরাকের যে ফ্লাট ভিক্টিম তাদের জন্যও সে দান করেছে অ্যাকচুয়ালি এটা হবে ফলস কেন ফলস হবে কারণ ও করেছে উড়িষ্যার যারা ফ্লাড ভিক্টিম তাদের জন্য ঠিক আছে ইরাকের ভিক্টিমের জন্য নয় ইরাকে কোনো ফ্ল্যাট ভিক হয়নি কো ইরাকে বাবা সাদদাম হোসেন ছিল তো থাক ওই নিয়ে গল্প সুকন্যা ডাজনট ওয়াচ কার্টুন ট্রুয়ার ফলস অবভিয়াসলি ফলস কারণ এখানে একটা লাইনই ছিল ওয়াচেস কার্টুন ও টিভি কার্টুন দেখে আচ্ছা তারপর সি এর কোশ্চেনে চলে আসি ইন হুইচ রেসপেক্ট ইজ সুকন্যা ডিফারেন্ট ফ্রম আদার গার্লস কোন দিক থেকে সুকন্যা আলাদা অন্যান্য মেয়ের থেকে তো আমরা এইটাকে লিখে দেবো পুরোপুরি একই রকমভাবে শুধু দেখো তিন নাম্বার লাইনে আছে প্রথমেই তিন নাম্বার লাইনে সেখান থেকে দেখবো সুকন্যা ইজ ডিফারেন্ট ফ্রম আদার গার্লস দেখো সুকন্যা ইজ ডিফারেন্ট ফ্রম আদার গার্লস ফর হি ফর হার ওভার এনথুজিয়াস্টিক ফিলান্থ্রোপিক নেচার ফর হার ওভার এনথুজিয়াস্টিক ফিলান্থ্রোপিক নেচার চলো এইবারে দেখা যাক দু নম্বর প্রশ্নটি গিভ টু এক্সাম্পলস অফ সুকন্যাস ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস দুটো উদাহরণ দিতে বলেছে সুকন্যার যে বিশ্বপ্রেমিক কাজকর্মগুলো আছে সেগুলো সম্বন্ধে তাহলে চলো অ্যান্সার এদিকে এরকম করে লিখবো আমরা দ্য টু এক্সাম্পলস অফ সুকন্যাস ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস আর নে হাইফেন দাও এক নম্বর দিয়ে লেখো সি ডোনেটেড ইন দ্য থ্যালেসিমিক সোসাইটি আর দু নম্বর তার নিচে লিখবে দু নম্বর দিয়ে সি ডোনেটেড মানি ফর দ্য ভিকটিমস ইন ইরাক তো এটা হল আনসিন এবার চলো আমরা দেখে নিই গ্রামারের কোশ্চেনটি তো চার নম্বর যে কোশ্চেনটি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান কম্প্রোপি প্রিপজিশন আর্টিকেল এবং প্রিপজিশন দিয়ে ফিল আপ করতে বলছে তো দেখো প্রথমে কোশ্চেনটা একবার পড়ে নিই ইউ শুড অ্যাবাইড বাই ড্যাশ রুলস অফ দ্য স্কুল ইউ শুড নট বিসেন্ট ড্যাশ স্কুল তো তোমাদের অলরেডি আর্টিকেল এবং প্রিপজিশনের ওপর ক্লাস করানো হয়েছে এবং ভিডিও তোমাদেরকে দেখানো হয়েছে যদি তুমি এখনো ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ডান দিকের কোণে যে আই চিহ্ন আছে সেখানে ক্লিক করে তুমি আর্টিকেল এবং যে প্রি পজিশনের উপর ভিডিওগুলো আছে সেগুলো দেখে নাও তো এর অ্যান্সারটা চলো করে নিই এখন ইউ সুড অ্যাবাইড বাই অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা অ্যাবাইড বাই দ্য রুলস অব দ্য স্কুল দ্য রুলস দা হবে আর দু নম্বর দেখো ইউ শুড নট অ্যাবসেন্ট ফ্রম স্কুল অ্যাবসেন্ট ফ্রম স্কুল আচ্ছা তারপরে পাঁচের কোশ্চেনটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা পূর্ণ করতে বলেছে কারেক্ট ফর্ম ভার্বের কারেক্ট ফর্ম দিয়ে ফোর পার্সেন্টস গ্যাস ব্যাকের মধ্যে দেওয়া আছে কিল অ্যান্ড টু আদার্স গ্যাস ব্যাকেটের মধ্যে দেওয়া আছে ইনজিওর হোয়েন এ বাস কোলাইডেড হেড অন দ্য অন উইথ এ স্কুটার লাস্ট নাইট আচ্ছা যাই হোক না কেন তো এইখানে আমরা করবো ফোর পার্সেন্স কিল্ড এটা দেখো প্যাসিভে আছে বুঝতে হবে কারণ এখানে নিজেরা মরে নেই মারা হয়েছে তাদেরকে মেরে দেওয়া হয়েছে ফোর পার্সেন্স কিল্ড অ্যান্ড টু আদার্স তারা কিন্তু মারে নেই ফোর পার্সেন্স কিল্ড অ্যান্ড টু আদার্স ওয়ার ইনজিও এবার যেহেতু লাস্ট নাইট আছে তার জন্য আমরা ওয়্যার করলাম অ্যামিজার করলাম না তাহলে ওয়ারকিল আর একটা হচ্ছে ওয়ার ইনজিও এইবারে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড আছে তো ডু অ্যাজ ডাইরেক্টেড আমরা করে নিই দ্য স্কাই ওভার কাস্ট বাট ইট ডিড কমপ্লেক্স করতে বলেছে এটা এখন আছে কম্পাউন্ডে কমপ্লেক্সে করতে বলেছে মানে কি আমাকে এই বাট তুলে অন্য একটা কিছু বসাতে হবে যাতে এটা দুখানা ক্লজই থেকে যায় তো এটার ক্ষেত্রে আমরা করব অল দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট কমা দিয়ে ইট ডিড নট রেন মানে বাটের জায়গায় কমা দেবো আর প্রথমে শুরু করব অল দো দিয়ে দু নম্বর দেখো রিনি ট্রাইড অল হার প্ল্যান্টস নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে তো আমরা এটা আগেও করেছি তোমাদের টেক্সেও আছে এখানে ছিল মনে হয় রিনা তো এখানে রিনি দিয়েছে যাই হোক রিনি ট্রায়েড অল হার প্ল্যান্স তো আমরা এটা করবো রিনি লেফট নো প্ল্যান আনট্রাইড রিনি লেফ নো প্ল্যান আনট্রাইড তিন নম্বর কোশ্চেন চলো দেখে নিই উই ইট দ্যাট উই মে লিভ অ্যাকচুয়ালি উই ইড শো দ্যাট উই মে লিভ এটা ছিল মনে হয় কোশ্চেন তো চেঞ্জ ইন টু সিম্পল সেন্টেন্স সিম্পলে করতে বলেছে তো এটা আমরা ইনফিনিটিভ ইউজ করবো আমরা কী করবো উই ইড টু লিভ উই ইট টু লিভ এটা আমরা করবো আচ্ছা এরপরে চার নাম্বারটা একটু বড়ো দেখে কোশ্চেন দিয়েছে কিন্তু আমরা ভয় পাওয়ার কিছুই নাই অ্যাডভারবি ক্লজ বলেছে মানে খুবই ইজি হবে তোমাদের অ্যাডভারবেল ক্লজও করানো হয়েছে জাস্ট কিছুদিন আগেই লাস্ট ক্লাসেই কিন্তু অ্যাডভারবেল ক্লজ করানো হয়েছে তোমাদের উই ওয়ান্ট টু কিপ দ্য এনভায়রনমেন্ট পিওর আমরা চাই কি আমাদের এনভায়রনমেন্ট যাতে পিওর থাকে শুদ্ধ থাকে উই মাস্ট প্ল্যান অ্যান্ড সেভ ড্রিজ এটাকে অ্যাডভারবেল ক্লজ করতে বলেছে ইজি আছে কি করব উই

ফুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য কোশ্চেন নাম্বার থ্রি মানে কোশ্চেন নাম্বার থ্রি মানে হচ্ছে আনসিন আনসিনে আমরা কিছু শব্দ পাবো যাদের মানে নিচের যে শব্দগুলো আছে সেগুলো তো সেগুলোকেই লিখতে হবে আর কিছু না একে হচ্ছে এক নাম্বার হচ্ছে লাভিং ম্যানকাইন্ড লাভিং ম্যানকাইন্ড মানে জানি আমরা লাভিং ম্যানকাইন্ড আমি তোমাকে বলেওছি প্রথমে এটা হবে ফিলান ট্রফিক ফিলান থ্রফিক এটা হবে কারেক্ট অ্যান্সার আর হ্যাভিং এ হ্যাভিং স্পেশাল অ্যাডভান্টেজ বিশেষ সুযোগ বা বিশেষ বিশেষ সুবিধা থাকা সুযোগ থাকা বা সুবিধা থাকা এটাও তোমাকে বলেছি প্রিভিলেজ প্রিভিলেজ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার এইবারে আট নম্বরের ক্ষেত্রে দেখো যেটা নোটিস দিয়েছে মানে নোটিস যেটা লিখতে বলেছে সেটা তোমাদেরকে আমি তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দেবো তোমরা সেখান থেকে লিখে নিও তো এইখান পর্যন্ত আজকে থাকলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে কিছু যদি তোমাদের সাজেশন থাকে তাহলে আমাকে জানাও আমি সেইটা অনুযায়ী কাজ করার চেষ্টা করব থ্যাংক ইউ টেক কেয়ার বাই বাই